আল্লাহ রাসূল বলছে মা বিকুম, ওই দিন তোমাদের কি দুরবস্থা হবে যেই দিন তোমরা উমি তাতি সলা, তোমাদের নিমজ জীবন থেকে নামাজ মরা যাবে। আজকে ইহুদিদের কিতাবে পর্যন্ত লেখা আছে যেদিন মুসলমানদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। 300 দিনের উপরে হতে চলছে, 300 দিনের উপরে পড়ায় 300 দিন হতে চলছে ফিলিস্তিনের যুদ্ধ। আপনারা ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন, আমি 14 বছর আগে দুই চোখে দেখছি, দুই চোখে। আপনারা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন না। যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে ফিলিস্তিনে, ওয়াদিয়ে খলিল আপনারা দেখেন নাই, ওয়াদিয়ে মুসা আপনারা দেখেন নাই যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে, 70 জনের বেশি জলিলুল কাদার নবী শুয়ে আছে, প্রথম সারির নবীরা। যেখানে সমগ্র নবীদের সম্মিলন হয়েছে বাইতুল মুকাদ্দাসে, মেরাজের রাত্রে আমাদের নবীজি বয়ান করছেন এবং নামাজের ইমামতি করছেন, যেইখান থেকে উনি মেরাজে গেছেন। ফিলিস্তিনের জমির ইতিহাস আপনারা আমার চেয়ে বেশি জানেন না। 300 দিনের উপরে হতে চলল, বিজয়ের কোন চিহ্ন দেখা যাইতেছে না। ফিলিস্তিনের মানুষ বলে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরা ডেলি 6 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে ডেলি জানাজার নামাজও আমরা পড়ি, ডেলি জানাজার নামাজ। এই জন্য তোমরা 5 নামাজ পড়ো, আমরা ডেলি 6 নামাজ পড়ি। আজকে 300 দিন টানা বিজয়ের চিহ্ন দেখা যাইতেছে না। কারণ কি? ওই জমিন যার প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত। আপনাকে ফিলিস্তিনের কথা বলা শেষ করা যাবে না। আমি পায়ে দিয়ে ঘুরে আসছি, আমার পায়ের চিহ্ন ফিলিস্তিনের মাটিতে আছে। এটা আমার চেয়ে ভালো ফিলিস্তিন আপনারা ছিলেন না। আজকে বিজয়ের নিশান এখনো উঠতে দেখা যাইতেছে না। দোষ ওদের না, আমাদেরও দোষ। কেননা মুসলিম এক উম্মা, মুসলিম এক জাতি, উম্মতে মুহাম্মদী একটা উম্মত, উম্মতে মুহাম্মদী একটা জাতি। এখানে কোনো ব্যক্তি বা এলাকার উপরে নির্ভরশীল না, এটা তো পুরা জাতির ব্যাপার। আজকে আমরা পুরা জাতি নামাজ ছেড়ে দিছি। আমার মনোযোগের মাত্রা যত বেশি বাড়বে আল্লাহর রহমতের বৃষ্টি তত বেশি আমাদের উপরে হবে। তৃতীয় আরেকটা ছোট অনুরোধ থাকবে, পরিবেশটা বিলকুল নির্জুম করব, কোনো আওয়াজ যেন না হয়। এটাই কিন্তু কোরআনের হুকুম। কোরআন বলে ফাস্তামিউ, যত বেশি মনোযোগী হয়ে শুনতে পারো। আনসিতু, পরিবেশটা যত চুপচাপ হবে লাআল্লাকুম তুরহামুন, তাইলে আল্লাহর রহমতের বৃষ্টি হবে, আর না হইলে ওয়াশ শোনা হবে, কোনো কাজে দিবে না। ইনশাআল্লাহ এইভাবে শুনব তো, সবাই তো আমরা জান্নাত চাই, ঠিক না? কে কে চান দেখি, পাক্কা আমার নামা। আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চায়, আমরাও চাই, আল্লাহ দিতে চান। আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিতে চান প্রমাণ কি? যদি আল্লাহ জান্নাত দিতে না চাইতেন তাহলে নিজে কেন আমাদেরকে পছন্দ করা মুসলমানের ঘরে জন্ম দিলেন? মুসলমানের ঘরে জন্ম দেওয়া মানে এটা আল্লাহর পছন্দে, কিন্তু আল্লাহর ইচ্ছায়, আল্লাহর চাওয়ায়, আল্লাহর পছন্দে। এটাও বলতে পারি যে আল্লাহর নির্বাচন। আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছেন, এটা দ্বারা বোঝা যায় আল্লাহ জান্নাত দিতে চান। নাইলে 800 কোটি মানুষের ভিতর থেকে
200 কোটি কেন মুসলমান হবে? আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, এটা প্রথম প্রমাণ। দ্বিতীয় প্রমাণ হলো আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, যদি দিতে না চাইতেন তাহলে আমাদেরকে যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইলেন। আমি একটা দুটা দেখাবো, নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইলেন। মুসা আলাইহিসসালাম তারা দা তাওরাত, তাওরাত কিতাবকে সরায়া দিলেন, অথচ যার কিতাবটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া লেখলেন, উনি যেই পৃষ্ঠায় উল্টান ওই পৃষ্ঠায় আমাদের আলোচনা দেখার পরে উনি বললেন ফাতারা দা তাওরাত, তাওরাতকে সরায়া দিয়া বললেন আল্লাহ আমাকে উম্মত বানায় দেন। ওই রসুলের উম্মত, মুসা আলাইহিস সালাম পর্যন্ত উম্মত হতে চাইলেন, কিন্তু আল্লাহ জবাব দিলেন সাবাকতা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছ, উম্মত বানানোর কোনো সুযোগ নাই। দেখি বুঝে আসে কিনা, দানিয়াল আলাইহিস সালাম নামে এক নবী ছিলেন, কেননা আমাদের আলোচনা এরকম কোনো আসমানি কিতাব নাই যেটার ভিতরে আমাদের আলোচনা না ছিল, এমন কোনো নবী আসেন নাই যিনি উম্মতের সামনে আমাদের আলোচনা না করছেন। কোরআন প্রমাণ দিতেছে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, আল্লাহ বুঝাইতে চাইতেছেন তোমাদের আলোচনা তাওরাতেও ছিল, তোমাদের আলোচনা জবুরও ছিল, আমাদের আলোচনা ইঞ্জিলও ছিল। যখন বড় বড় কিতাবে ছিল তো ছোটগুলার ভিতরে তো ছিলই ছিল। তো দানিয়াল আলাইহিস সালাম উনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি উম্মত হইতে চাই না, কেন উম্মত হওয়ার সুযোগ নাই, উম্মতে মুহাম্মদী সবাই শেষে আসবে, আর আমি তো এই মুহূর্তে চলে আসছি, বিদা আমার তো এখানে যাওয়া সম্ভব না, আর দোয়া করলে কবুলও হবে না। তো উনি এক আজীব দোয়া করছেন, উনি বলছেন আল্লাহ আমার মৃত্যুর পরে আমাকে যেন সুরক্ষিত রাখা হয়, ভালো মতে শুনতে হবে, কিন্তু সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মদী যখন আসবে তো এদের হাতের মাধ্যমে আমি কাফন আর দাফন চাই, শুধু এদের হাতের মাধ্যমে। 2500 বছর উনি অপেক্ষা করছেন। সাহাবায়ে কেরাম দানিয়াল আলাইহিস সালামকে কাফন পড়ায়া নিজেদের হাতে দাফন করছেন। ওই নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন, বোঝা গেল আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, আমরাও জান্নাত চাই, আল্লাহও জান্নাত চাই। তো জান্নাতের ধারণা আছে? জান্নাত কি জিনিস যুবকদের তো ধারণা নাই, যদি যুবকদের ধারণা থাকতো আমাদের কারোই ধারণা নাই, আমাদের যদি ধারণা থাকতো তাহলে কমসে কম মুসলমানকে দুনিয়ার চাকচিক্য কোনোদিন আকৃষ্ট করতে পারত না। আজকে যে মুসলমান দুনিয়ার চাকচিক্যের পিছনে আকৃষ্ট, সবাই চাকচিক্যের পিছনে আকৃষ্ট। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমি 18 তারিখে আসছি বাহির থেকে, গেছি আমি জুলাইয়ের 18 তারিখে, আসছি আমি আগস্টের 18 তারিখে। অনেকে আবার মুস্কি মুস্কি হাসে, আপনি তো কিছুই দেখেন না, ঠিক না? ঠিক না, আমি বিদেশে ছিলাম তো আমি দেখা বলতেছি, আমরা যদি আসলেই জান্নাত সম্বন্ধে ধারণা থাকত, রব্বে কাবার কসম মুসলমানের যুবকের চুলের স্টাইল এরকম হতো না, পোশাকের স্টাইল এরকম হতো না,
চাল চলনের স্টাইল এরকম হইত না, যুবক না না নারী না পুরুষ, কোন মুসলমানের স্টাইলই এরকম হইত না। আজান হইত আর মসজিদে আসতো না, এটা তো কখনো চিন্তাও করা যেত না যে মুসলমান আজান হয়েছে আর মসজিদে আসে নাই, এটা তো ধারণাই করা যেত না। যদিও এখন ধারণা করা যায়, কিন্তু এক সময় এটা ভাবাও যেত না। আমি একটা দেশে ৬ বার গেছি, ওটা হলো চাঁদ, আবার আকাশের চাঁদ না, কিন্তু আফ্রিকার একটা দেশ আছে চাঁদ। আমি ওই দেশে ৬ বার গেছি। এখন যে প্রেসিডেন্ট আছে, আর বাপের সাথে আমার পরিচয় ছিল, তার বাপ মারা গেছে যুদ্ধে, মালির যুদ্ধে আর বাপ মারা গেছে, এখন এর ছেলে প্রেসিডেন্ট। ওই দেশে যে আমরা জিজ্ঞাসা করছিলাম যে নামাজের পার্সেন্টেজ কতটুকু, গরিব দেশ, 80% মুসলমান, 20% খ্রিস্টান। তো ওই দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, সেনাপ্রধান, এমনকি রাষ্ট্রপতি পর্যন্ত আমাকে বলছে যে আমাদের দেশে একজনও বেনামাজি নেই, একজনও না। আমি জিজ্ঞেস করছি কেন? তো আমরা গরিব মানুষ, আবার নামাজও যদি ছেড়া দেই তো আমাদের থাকবে কি? আমরা তো গরিব মানুষ, নামাজ যদি ছেড়া দেই তো আমাদের কাছে আর কি থাকবে? দুনিয়ার একটা দেশ আছে, এই দেশে কোনো কুকুর নাই, কুকুর নেওয়া নিষেধ, পালাও নিষেধ, সেটা হলো কমরু আইল্যান্ড। আমি স্পিকারকে জিজ্ঞাসা করছি কুকুর নাই কেন? আমাকে বলতেছে তোমাকে মুক্তির সার্টিফিকেট কে দিছে? আমি বললাম আমার প্রশ্ন আর তোমার প্রশ্ন, তোমাকে মুফতির সার্টিফিকেট কে দিছে? তুমি জিজ্ঞাসা করতেছ কুকুর নাই কেন? তুমি কি হাদিসে পড়ো নাই কুকুর পাললে এক কিরাত সওয়াব কমে যায়? আমরা তো গরিব মানুষ, এক কিরাত মানে হলো বহুত পাহাড় সমান। তো বলতেছে আমরা গরিব মানুষ, দুনিয়ার তো কিছু নাই আমাদের কাছে, আর ডেলি যদি এক কিরাত করা সওয়াব কমে তো আমাদের কাছে থাকবে কি? মাত্র 9 লক্ষ মানুষ, 4টা দ্বীপ দিয়ে একটা দেশ। যেটা বুঝাইতেছিলাম, জান্নাত তো চাই কিন্তু ধারণা তো নাই, আছে। চলো দেখি যুবক, তোমাদেরকে একটু ধারণা দিই, আজকে তোমাদের মন চেঞ্জ হয় কিনা দেখি যে জান্নাত কি জিনিস। নিচের দুনিয়ার মাটিটা পচা, অধিক বৃষ্টি হলে, মুসলধারে বৃষ্টি, একাধারে বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয়, জান্নাতের মাটিটা হবে জাফরানের আর মুশকের। যত বৃষ্টি হবে তত ঘ্রাণ বাহির হবে, জান্নাতে এই বৃষ্টি হবে না, জান্নাতের বৃষ্টি ভিন্ন রকম হবে। বৃষ্টি হবে কিন্তু দুনিয়ার পানির বৃষ্টি না, সুগ্রামযুক্ত মাটি মুস্কার জাফরানের। আমাদের ঘরের ফার্নিচার কি দিয়ে তৈরি হয়? কেন? দুনিয়াতে সব গাছই কাঠের, ঠিক না? কেননা জান্নাতে কোনো গাছ কাঠের হবে না, সমস্ত গাছ হবে সোনা রূপা, জবরজুদ জমরুদ ইয়াকুত মারজান। বলবেন সোনার গাছে আবার ফল হবে কি করা? তাইলে এখন কাঠের গাছে ফল হয় কি করা? কাঠের গাছে যদি ফল হইতে পারে তাহলে সোনার গাছেও কি ফল? তো আর সোনা হবে না, যেমন কাঠের গাছের আম কাঠ হয় না, কি হয়? আম হয়, ঠিক না? সোনার গাছেও ফল হবে, কিন্তু গাছ হবে কিসে? সমস্ত ফার্নিচার হবে সোনার, জবরজুদ জমরুদ
ইয়াকুত মারজানের ফার্নিচার হবে, কোনো কাঠের ফার্নিচার নাই। এখন বাড়িগুলা কি দিয়ে তৈরি? ইট। ইট তৈরি কি দিয়া? জান্নাতের বাড়িগুলা হবে সোনা রূপার ইট দিয়া। এটা লো কোয়ালিটির বাড়ি, আরো উচ্চাঙ্গের কোয়ালিটির বাড়ি হবে জবরজুদ জামরুদ ইয়াকুত মারজান মুক্তা এবং হীরার ইট দিয়া। দুনিয়ার তালাগুলা কতটুকু উঁচা? কয় ফিট? আচ্ছা 12 ফিট 15 ফিট। জান্নাতের এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন এত বড় সিঁড়ি কেমনে বানু? ঠিক না, সিঁড়ি চড়তে হবে না, কেননা ওইখানে দুনিয়ার সিঁড়ি থাকবে না, ওইখানে সুপার অ্যাক্সেলেটর থাকবে। অ্যাক্সেলেটর চিনেন? চলন্ত সিঁড়ি, ওটা মন দিয়া চলবে, হাত দিয়া চলবে না, সুপার লিফট লাগানো থাকবে। মন দিয়া চলবে, যত তালায় যেতে চাবে অত তালায় চোখের পলকে পৌঁছায় দিবে। মধ্যখানে যদি মনে ওঠে যে 10 তলায় যামু, দেখি 9 তলারটায় কি করে, 9 তলারটা বোঝো? মনে হয় বোঝে নাই, খালি 14 তারিখ বোঝে আর কিচ্ছু বোঝে না। 9 তলারটা বোঝো কি? 9 তলারটা কি করে 9 তলায় থেমে যাবে, আবার ওইটা দেখার পরে আবার 10 তলায় উঠবে। জান্নাতের আমি ধারণা দিতেছি, ধারণা। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, এখন কয়বার করি? কয়বার? কয়বার? সবাই ডেলি চেঞ্জ করে না, কেউ একটা দিয়া 2 দিনও চালায়, ঠিক না, 3 দিনও চালায়, ঠিক না, ডেলি 70 বার কাপড় চেঞ্জ হবে। সুতার কাপড় না, আল্লাহ নূর দিয়া বানাবে, নূর দিয়া, আলো দিয়া না। লাইটেরও কিন্তু আলো আছে, কিন্তু এটার ভিতরে পাওয়ার আছে, পাওয়ার গরম লাগে কিন্তু, ঠিক না, নূরের ভিতরে কোনো কি নাই, পাওয়ার নাই, নূর মিষ্টি, এই জন্য সূর্যের আলোতে গরম লাগে আর চাঁদের আলোতে, চাঁদ নূর দিয়া বানানো, নূর, নূর দিয়া পোশাক বানাবে, কোনো ওজন হবে না। জান্নাতে কোনো দর্জি নাই, আল্লাহ কুদরত দিয়া ডেলি 70 জোড়া পাঠাবে, কুদরত দিয়া বানাবে, দর্জি দিয়া না। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, ওয়ান ডে ইউজ, যেটা আজকে পড়ছে এটা আর কালকে পড়বে না, জীবনে কোনোদিন পড়বে না, কালকে আবার নতুন। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই। আজকের যেরকম এই ইউনিয়নে প্রত্যেকের বাড়ির আলমারি বড়া শুধু পুরান কাপড় দিয়া, ঠিক না, জান্নাতে কোনো পুরান কাপড় থাকবে না, ডেলি নতুন। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, লেহেঙ্গা, দুনিয়ার এই মেক্সি সেক্সি না, লেহেঙ্গা, লেহেঙ্গা চিনেন? চিনেন না? চিনেন? আরেকটা কইলে চিনবেন হয়তো, ডায়ানা ড্রেস চিনেন? ডায়ানা ড্রেস, ওটাই লেহেঙ্গা। ডেলি 70 বার চেঞ্জ করবে, 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার ঘের লেহেঙ্গা, 3 কিলোমিটার ঘের, আল্লাহ আলোর সুতা দিয়া, নূরের সুতা দিয়া বানাবে, ডেলি 70 বার চেঞ্জ করবে। মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, আমরাও 120 ফিট লম্বা হবো, আরো 9টা গুণ হবে, ইসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে,
ঈসা আলাইহিস সালামের মতো বয়স হবে, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে, আমাদের নবীজির মতো আখলাক হবে, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার। চিনো, তোমরা তো সারা রাত্র গান শুনতে শুনতে কাটায় দাও, ঠিক না? অথচ তুমি দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে জান্নাতে, তোমার আওয়াজ হবে দাউদ আলাইহিস সালামের মতো। বলবা, দাউদ আলাইহিস সালামের আওয়াজ কিরকম ছিল? উনি যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করত, পাহাড়, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত, পাখি পর্যন্ত থেমা যেত, তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত ডান্স করত। এরকম সিঙ্গার বানাবে তোমাকে। কুওয়াত নিয়াত রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। যুবকরা ভাবতেছে একটা লই তো পেরেশান, 100 হইলে কি অবস্থা হইব, ঠিক না? কি একটা লই তো 14 তারিখে যে দৌড়াদৌড়ি করো তোমরা, ঠিক না? কি স্যাক খাইতে 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 এখন তো কোন দিন যে আবার আন্দোলন শুরু করো, ঠিক না? হ্যাঁ, ওইখানে সমস্যা নাই, ওইখানে ডেলি 100 বার ব্যবহার করবে। কতবার? 100 বার। 14 তারিখ ডেলি 100 বার হবে, কয়বার? 14 তারিখ হবে ডেলি 100 বার। একটু পর পরই ভিডিও কল আসবে আর ডাকবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, আগেরটা আর কি দেখছস, তার পরেরটা আমি দেখ, আমারে আল্লাহ কি বানায় রাখছে, জলদি আর। এইখানে তো বন্ধুর কাছ থেকে বাইক লইয়া দৌড় দাও, ঠিক না? আইসে রে ব্রিজে রে হেনে, ঠিক না? ব্রিজ চিনো না? চিনো না? ওইখানে বন্ধুরতে বাইক নিতে হবে না, আল্লাহ বাইক বানায় রাখছে, সুপার বাইক। সাহাবা জিজ্ঞেস করছে, আফিল জান্নাতি খাইলা, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কি ঘোড়া আছে? আল্লাহ রাসূল বলছে, আছে, ওয়ালাহু আজনি হাতান, দুইটা টানাও আছে, ইয়ারকাবুর রাকিব ও ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যে নেমে যাবে। এখানে তো হুন্ডা একলা চালাইলে একভাবে চালায়, আর পিছে যদি চার্জার বহা থাকে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? ওইখানে এরকম বসা থাকবে, এই দুনিয়াটার মতো না, হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, উপরে চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটারের ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে আর খালি তোমার সামনে ঘুরাইতে থাকবে। আল্লাহর রসুল থুতুর বর্ণনা দিয়েছেন, থুতু, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সার সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো যুবক, চোখ বন্ধ করে একটু ভাবো, ওই ঠোঁটটা তোমার ঠোঁটের লগে লাগলে কেমন মজা হবে, লাগায় ছেড়া দিবা মনে হয়, ঠিক না? আরে হুজুররা পাইলেই তো 2-3 বৎসরের ভিতরে ছাড়বো না, তুমি কোথেকে ছাড়বা? ও তো 2-3 বৎসর কাইটা যাবে, খালি ঠোঁট লাগাই রেখে দিবে। আল্লাহ বানায় রাখছে পায়ের রূপ। আল্লাহর রাসূল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউ শামস, যদি পাও খোলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আঙ্গুলের পুরের রূপ বলছে আল্লাহর রাসূল, যদি দুনিয়ার উপরে এরকম ধরে লতানাম্বরাতি দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া টর্চলাইট মারলে যেরকম ফকফকে হয়ে যায় এরকম ফকফকে হয়ে যাবে। তাহলে চেহারার রূপ কিরকম, পুরা শরীরের রূপ কিরকম? এই জন্যই তো হাদিসে আছে যে সবার শেষে জান্নাতে যাবে, ওর পরে আর কেউ যাবে না। ও যখন জান্নাতের হুর দেখবে তো 40 বৎসর খালি তাকায় থাকবে, রূপ দেখা হারায় যাবে, তারপরে আর গালে মুখা মাইরা
খুর বলবে খালি দেখবি আর কোনো কাহিনী নাই, ভিতরে চল তোরে কামরায় খুলা দেখাই কি কাহিনী আছে, আল্লাহ বানায় রাখছে তোমার জন্য। দিল্লি 124 তারিখ হবে জুরদুন মুরদুন মুখাদুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। দিল্লি 70,000 আইটেম খাবে। আছে এখানে কিছু ছেলে পেলে আছে গুলশানে যায় বুপে খাইতে যায় বুপে, কেননা বাপ প্রবাস থেকে টাকা পাঠায় বাইক কিনা নিছে বন্ধু করে লয়ে কইছে চল যাই বুপে খায়া আসি, ঠিক না? কয় আইটেম আছে গুলশানের বুপে? আরে বলো না কয় আইটেম, 100-150 নাইলে 200? আল্লাহ তোমাকে বুপে খাওয়াবে 70,000 আইটেম। জান্নাতে কোনো পেশাব নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, কোনো পায়খানা নাই, খাবে ডেকুর দিবে। দুনিয়াতে যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয়, বিশ্বাস হয় না? না হয় না? হ্যাঁ, ঢাকা শহরে এত ড্রেন কিসের জন্য? কেলেকার দামি খাওয়া খায় দুর্গন্ধ বেশি, গ্রামের মানুষ সাদা সিধা খায় তেমন দুর্গন্ধ নাই। এই জন্য আগের যুগে কাঁচা পায়খানা ছিল, কোনো গ্রামে অসুবিধা হয় নাই, ঠিক না? যত দামি খাওয়া তত দুর্গন্ধ, কিন্তু এখানে যত খাবে তত সুগ্রাণ হবে, সুগ্রাণ হয়ে বেড়ে যাবে। ডেলি 70,000 আইটেম খাবে। জান্নাতে কোনো থুতু নাই, নাকে কোনো সর্দি নাই, সর্দি হবে না, থুতু হবে না, থুকবে তো সুগ্রাম থুকবে, সুগ্রাম সুগ্রাম বাহির হবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কি খাওয়াবে? কি বড় মানুষের খাওয়ানো কি হয়? বড় মানুষের আইটেমও বেশি হয়, ঠিক না? সত্য তো? আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে, কত কোটি আইটেম হবে আল্লাহ জানে, কুদরত দিয়ে পাক করবে। মহিলা আলাদা পুরুষ আলাদা, খাওয়া শেষ আল্লাহ কাপড় পরাবে, কি এরকম কাপড় জীবনে দেখে নাই, এরকম কাপড় পরাবে, আল্লাহ সুগ্রাম লাগায় দিবে। সর্বশেষ 6 দিন দুইভাবে পান করবে, হয়তো নিজের হাতে নাইলে খাদেমের হাতে। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজে শারাবান তাহুরা পান করায় দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে তোমার এই রূপটা পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। মহিলা আলাদা পুরুষ আলাদা, প্রতি শুক্রবারে চেঞ্জ হবে। এখন প্রশ্ন হলো, আমিও চেঞ্জ হলাম, আমার স্ত্রীও চেঞ্জ হলো, একজন আরেকজনের চিনব কি করে? এই জন্যই তো দুনিয়াতে বুলুতিতা শেয়ার হিট দিয়া দিছে আল্লাহ, এদিক দিয়ে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে, বাজারতে বাহির হইয়া দুইজনে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। যাওয়ার সময় আল্লাহ উপটোকন দিবে, উপটোকন, আমার কথা মানো, সারা দুনিয়ার ট্রাক যদি এক করা হয় তাহলে একজনের উপটোকন নেওয়ার জন্য যথেষ্ট হবে না, ফেরেশতা জান্নাতে পৌঁছে দিবে উপটোকন। জান্নাতে সৈকত আছে, সৈকত যেরকম বাংলাদেশে সৈকত কয়টা? কি কি? কক্সবাজার আর কুয়াকাটা, বাংলাদেশের জান্নাতের সাথে মিল আছে, জান্নাত সৈকত দুইটা, বাংলাদেশও বাংলাদেশও জান্নাত, একটার নাম বাইদাস একটার নাম বাইদাস। সৈকতে জানি কি পাওয়া যায়? ওরে কি পাওয়া যায়? টানা কাটা পাওয়া যায় না? কিন্তু এখানে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না?
একবারে সাইজ ঠিক না, ওইখানে আল্লাহ বানায় রেখা দিছে, ওটা ডানা কাটা না, ওটা পুরা ডানা আলা। কেন এইখানে ডানা কাটা কেন? যারে ডেলি হাজারো মানুষ দেখে ওর ডানা থাকে কোথেকার ঠিক না, যারে ডেলি হাজারো মানুষ কি করে দেখে না, আবার কি দিয়া দেখে? 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। কেন না দুই চোখে 26 কোটি ক্যামেরা, তো ওর ডানা থাকে কোথেকার? আর জান্নাতেরটা ডানা আলা, ওকে কেউ দেখে নাই তুমি ছাড়া, না কোনো জিন না কোনো ইনসান। সকালে যাবে একটায়, ওইখানে আড্ডা হবে আড্ডা, সমুদ্রের মাছ আইসা বলবে, পরিচয় দিবে, আমাকে খাবি? আমার গোস্ত কত স্বাদের পরিচয় দিবে, জিব্বার পানি চলে আসবে, যেমন খাইতে চাবে ওরকম হয়ে চলে আসবে। শীত আসতেছে, বাংলাদেশে আসবে অতিথি পাখি, কিন্তু সরকারের পক্ষ থেকে ধরাও নিষেধ মারাও নিষেধ ঠিক না? ওই সৈকতে অতিথি পাখি আসবে উড়তে উড়তে, প্রথমে ডানা নাড়বে, ওটার থেকে খাওয়া পড়বে হাজারো আইটেম, খাওয়ার পরে বলবে আমাকে খাবি, পরিচয় দিবে, তারপরে যেইভাবে খাইতে চাবে ওইভাবে হয়ে আসবে, খায়া হাড্ডি ফালাবে আবার উড়া চলে যাবে। সকালে এক জায়গায় যেয়ে একটা দৈরা নিয়ে আসবে, বিকালে যেয়ে আরেকটা দৈরা নিয়ে আসবে, একটার নাম হলো বাইদাজ, একটার নাম হলো বাইদাস। আমি অল্প ধারণা দিতেছি, জান্নাতে গানও আছে, গান আছে, গান এরকম সিঙ্গার আল্লাহ বানায় রেখা দিছে, দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার, তারপরে সিঙ্গার আর ফিঙ্গার বলা, সিঙ্গার বলা যায় না, ফিঙ্গারই বলা যায়, এটা কোন আওয়াজ আল্লাহ বানায় রাখছেন তোমার জন্য যুবক, আমাদের জন্য বানায় রাখছেন। যারা দুনিয়ার গানের দিকে কোনোদিন চোখ দেয় কান দেয় না, কোনোদিন দুনিয়ার গান শুনে নাই, শুনলেও তওবা করে ফেলছে, জান্নাতের গানের অপেক্ষায় আছে যে কবে জান্নাতে পৌঁছব আর ওই গান শুনব। আল্লাহ হুরদেরকে সিঙ্গার বানায় রাখছেন। এক হাদিসে আছে, তুমি বসা থাকবে পায়ের কাছে দুটা খেদমত করবে, কাদের কাছে দুটা? দুনিয়ার গান আর নাচের কথা তোমার মনে উঠবে, তোমার মনে উঠতে দেরি, ওদের মনে যাইতে দেরি হবে না। ওরা দুইজনে পায়ের কাছ থেকে পায়ের থাপ্পড় দিবে, আর দুইজন কাঁধে থাপ্পড় দিয়া বলবে, আল্লাহর ওলি দুনিয়ার গান্দা গান গান শুনবি? তো দুটা পায়ের দিকের থেকে উঠবে, দুটা মাথার দিকের থেকে উঠবে, দুটা নাচতে নাচতে মাথার দিকে আসবে, নাচতে নাচতে পায়ের দিকে যাবে। তো কয়জন হলো? 40 বৎসর টানা গান শুনবে, তারপরও মন ভরবে না, 40 বৎসর নাচ দেখবে, পায়ের এক এক ঝঙ্কার থেকে, ঝঙ্কার বোঝো, পাও যে নাড়ায় না, দুনিয়ার এগুলো নাচ, হাত পাও বেকা করে, এটার নাম নাচ করে নাকি? এটার নাম ডান্স, তোমরা ডান্স চিনুই না, যখন নাচবে ওর সাথে পুরা জান্নাত নাচবে, জান্নাত। এক এক পায়ের থেকে এক এক লক্ষ কালার বাহির হবে, 40 বৎসরে এক কালার দ্বিতীয়বার আসবে না, 40 বৎসর পরে চারটায় ধরবে, খালি নাচেই দেখবি ভিতরে কি বানায় রাখছে দেখবি না, মানে না বোঝে না, ফিডার খায় তো, ফিডার খাও, হ্যাঁ কিচ্ছু বোঝো না, নাচ হবে গান হবে। মাঝে মাঝে আল্লাহ বলবে, গান শুনবে, স্টেজ লাগবে এরকম জান্নাতে, প্রথমে ফেরেশতা শুনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা, বলবে মা সামিতু আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর কিছু হইতে পারে আমাদের কাছে ধারণা নাই, লাকানাল মউতু লামুতনা, যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে মিলে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর আমাদের ধারণা নাই, আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শুনাবে, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো বলবে আমাদের ধারণা নাই, তো ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি এসে ইয়াসিন শুনাবে, তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, আমরা না বললাম ধারণা নাই,
আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা রেজওয়ান পর্দা, আমি নামবো, আল্লাহ আর রহমান পড়ে শোনাবে। ওই জান্নাত মা তাস্তাহি আনফুসুক, যুবক যা চাবে তা মিলবে, যা চাবে, নারী যা চাবে তা মিলবে, পুরুষ যা চাবে তা মিলবে, দুনিয়ার চেয়ে 10 গুণ বড় সবচেয়ে ছোট জান্নাত এটা বাংলাদেশিরা পাবে না, এটা যে পাবে ওর নাম হাদিসে আছে, আমরা বাঙালিরা আরো বড়টা পাব। এই দুনিয়ার থেকে 10 গুণ বড় চা চাবে তা মিলবে, চিরদিনের যৌবন মিলবে। চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আন্তাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন হবে না। আন্তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ হবে, অসুস্থ কোনোদিন হবে না। আন্তানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। ওই জান্নাত মিলবে, চাই না? আল্লাহ কিন্তু দিতে চান, প্রমাণ দিছি আমি দুটা, আমরা জান্নাত চাই, আল্লাহ আমাদেরকে দিতে প্রমাণ দিছি দুটা, একটা মুসলমান আর একটা উম্মতে মুহাম্মাদী। যদি দিতে না চাইতেন তাহলে মুসলমানের ঘরে পাঠাইতেন না, যদি দিতে না চাইতেন তাইলে উম্মতে মুহাম্মাদী কোনোদিন বানাইতেন না। কিন্তু একটা প্রশ্ন আপনাদের কাছে আমার, আমি সব জায়গায় চলে আসি, দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক এটা পছন্দ করি না, শেষ জায়গা পর্যন্ত চলে আসছি, জান্নাত তো চাই, আল্লাহও দিতে চায়, কিন্তু আমাদের প্রস্তুতি কতটুকু, কতটুকু আমরা নেওয়ার জন্য আগ্রহী, কতটুকু আমরা জান্নাত পাইতেছি নেওয়ার জন্য আমরা আগ্রহী, কতটুকু আমাদের প্রচেষ্টা, কতটুকু আমাদের পরিশ্রম, কতটুকু আমাদের দৌড়, কতটুকু আমাদের শিক্ষা, কতটুকু আমাদের দীক্ষা, কতটুকু আমরা জানি, কতটুকু কতটুকু শিখতেছি যে ওই জান্নাত কিভাবে মিলবে। জান্নাত তো চাই, আল্লাহও তো দিতে চান, কিন্তু আপনার আমার প্রস্তুতি কতটুকু জান্নাতের জন্য, বলেন কতটুকু প্রস্তুতি? প্রস্তুতি যদি থাকতো তাহলে সব বাদই দিলাম, সব বাদ দিলাম, একটা জিনিসকেই ধরলাম। যদি প্রস্তুতি থাকতো তাহলে এই এলাকায় আজান হইতো, এই গ্রামে কয়টা মসজিদ, কয়টা? 17টা, 14টা, ঠিক আছে মেনে নিলাম, প্রত্যেক ওয়াক্তে 14টা মসজিদ ভরে, হ্যাঁ, শুধু জুমার দিন ভরে, ঠিক না? এছাড়া তো ভরে না। কি প্রতিদিন এই গ্রামের মানুষ আকাশে চলে যায়? এই গ্রামই তো থাকে, ঠিক না? তাহলে 5 ওয়াক্ত কেন ভরে না? ফজরের নামাজ তো জান্নাতের টিকিট ছিল, টিকিট, ফজরের নামাজ জান্নাতের টিকিট ছিল, ফজর আর আসরের নামাজ জান্নাতের গ্রান্টি ছিল, ফজরের নামাজ জান্নাতের টিকিট ছিল। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশরুবা, কুরআন বলে, হাদিস বলে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে 2 ওয়াক্তের নামাজ পড়ল জান্নাত তার জন্য অবধারিত। 5 ওয়াক্ত তো মসজিদ ভরে না, সবগুলো বাদই দিলাম, আল্লাহ 5 বার ডেলি ডাকে আর জান্নাত দিতেই ডাকে। যদি জান্নাত না দিতে ডাকতেন তাইলে এই মাদ্রাসার ছেলেরা জিজ্ঞাসা করেন এদেরকে, এরা মক্তবে যখন পড়ে তখন মক্তবের 3 নম্বর হাদিস হইল, 3 নম্বর নুরানি যারা পড়ে ডাইকা নিয়ে আসেন, ওর 3 নম্বর হাদিস হইল মিফতাহুল জান্নাতি, মিফতাহুল জান্নাতি, কি মাদ্রাসার ছেলেরা নাই? মিফতাহুল জান্নাতি,
আসসালা, জান্নাতের চাবি হলো নামাজ। অথচ আল্লাহ ডাকে, কে ডাকে? আমি সব জায়গায় চলে আসছি, কে ডাকে? দুনিয়ার পদস্থ লোক ডাকলে তো লঙ্গির খবর থাকে না। অথচ কে ডাকে? হায় হায়, শুধু কি আল্লাহ ডাকে? 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলীমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আবদুল লতীফুল খাবীরুল হাদীমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলীগুল কাবীরুল হাফিদুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুর রকীবুল মুজীবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইতুশ শহীদুল হাক্কুল ওয়াকীলুল কাযী গুল মাকিনুন ওয়ালিগুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহি আল মুমিত আল হাইয়ু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকাদ্দাম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বারু আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিথ আর রশীদ আস সাবুর জাল জালাল 99 পদের মালিক আল্লাহ ডাকে। জান্নাতের চাবি দিতে ডাকে চাবি। জান্নাত তো চাই, আল্লাহ দিতে চায়। বর্ণনা তো আমি একটু দিলাম, জান্নাতের বর্ণনা দিয়ে তো শেষ করা যাবে না, যাওয়া ছাড়া বোঝানো যাবে না যে কোন জান্নাত আল্লাহ দিতে চায়। কিন্তু প্রস্তুতি কতটুকু, কতটুকু প্রস্তুতি? যেই রসুল জান্নাত নামাজের ভিতরে জামাজের বিনিময়ে জান্নাতের চাবি নিয়ে আসছেন, ওই নামাজের জন্য আল্লাহ ডাকে। বিদায় কথা সব জায়গায় চলে আসছি, আসেন। আজকে কমসে কম এই মাহফিল থেকে তওবা করা। আমি আসছি অনেক আগে, 7:45 দিকে আসছি, না মনে হয় 8:15 দিকে আসছি। আমি ওয়াজ শুনতেছিলাম আমার আগের জনেও, আর আমি আমি সাকাওয়াত হোসেন রাজি সাহেবের ওয়াজ শুনতেছিলাম। আর লম্বা ওয়াজের প্রয়োজন নাই, আসেন আজকে তওবা করা অঙ্গীকার করি। জান্নাত যদি মনে প্রাণে চাই যে আমি ওই জান্নাত চাই, তাইলে কমসে কম আজকে আসেন অঙ্গীকার করি যে আজকের থেকে মৌতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যতক্ষণ এই দেহের ভিতরে হুশ থাকবে নামাজ ছাড়বো না, 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 না। পাক্কা? পাক্কা? আর নামাজ যে পড়ল সে আল্লাহর রসুলের চোখে শীতলতা দিল, শীতলতা। আল্লাহর রসুল বলছে আমার চোখের শীতলতা নামাজ, আমার চোখের শীতলতা নামাজ। যার কারণে আজকে মুসলমানদের যে দুরবস্থা, একটা কথা বলেই শেষ করতেছি, মুসলমানের দুরবস্থার কারণ এটাই যে মুসলমান সব ছাড়ছে তো ছাড়ছে, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো মুসলমান নামাজ ছেড়ে দিচ্ছে। আল্লাহর রসুল বলছে মা বিকুম, ওই দিন তোমাদের কি দুরবস্থা হবে যেই দিন তোমরা উমি তাতি সলা, তোমাদের নিমজ জীবন থেকে নামাজ মরা যাবে। আজকে ইহুদিদের কিতাবে পর্যন্ত লেখা আছে যেদিন মুসলমানদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। 300 দিনের উপরে হতে চলছে, 300 দিনের উপরে পড়ায় 300 দিন হতে চলছে ফিলিস্তিনের যুদ্ধ। আপনারা ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন, আমি 14 বছর আগে 2 চোখে দেখছি, 2 চোখে। আপনারা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন না। যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে ফিলিস্তিনে, ওয়াদিয়ে খলিল আপনারা দেখেন নাই,
ওয়াদিয়ে মুসা আপনারা দেখেন নাই যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে, 70 জনের বেশি জলিলুল কাদার নবী শুয়ে আছে, প্রথম সারির নবীরা, যেখানে সমগ্র নবীদের সম্মিলন হয়েছে বাইতুল মুকাদ্দাসে। মেরাজের রাত্রে আমাদের নবীজি বয়ান করছেন এবং নামাজের ইমামতি করছেন, যেইখান থেকে উনি মেরাজে গেছেন। ফিলিস্তিনের জমির ইতিহাস আপনারা আমার চেয়ে বেশি জানেন না, 300 দিনের উপরে হতে চলল, বিজয়ের কোনো চিহ্ন দেখা যাইতেছে না। ফিলিস্তিনের মানুষ বলে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরা ডেলি 6 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে ডেলি জানাজার নামাজও আমরা পড়ি, ডেলি জানাজার নামাজ। এই জন্য তোমরা 5 নামাজ পড়ো, আমরা ডেলি 6 নামাজ পড়ি। আজকে 300 দিন টানা বিজয়ের চিহ্ন দেখা যাইতেছে না। কারণ কি? ওই জমিন যার প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত। আপনাকে ফিলিস্তিনের কথা বলে শেষ করা যাবে না। আমি পায়ে দিয়ে ঘুরে আসছি, আমার পায়ের চিহ্ন ফিলিস্তিনের মাটিতে আছে। এটা আমার চেয়ে ভালো ফিলিস্তিন আপনারা ছিলেন না। আজকে বিজয়ের নিশান এখনো উঠতে দেখা যাইতেছে না। দোষ ওদের না, আমাদেরও দোষ। কেননা মুসলিম এক উম্মা, মুসলিম এক জাতি, উম্মতে মুহাম্মদি একটা উম্মত, উম্মতে মুহাম্মদি একটা জাতি। এখানে কোনো ব্যক্তি বা এলাকার উপরে নির্ভরশীল না, এটা তো পুরা জাতির ব্যাপার। আজকে আমরা পুরা জাতি নামাজ ছেড়া দিছি, যার কারণে ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে ফজরের নামাজ আর জুমার নামাজ যেদিন সমান হবে ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে। সারা দুনিয়ার সৃষ্টি মিলা তোমাদের বিজয়কে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। এই জন্য পায়ে হাত দিয়ে বলি আসেন, আজকে তওবা করে আমরা এই মজলিস থেকে অঙ্গীকার করি যে আজকের থেকে আমরা নামাজ ছাড়ব না। পাক্কা আল্লাহর রসুলের আদর্শের সবচেয়ে বড় আদর্শ, চলেন শুধু দুইটা আপনাদেরকে শুনাই। সবচেয়ে বড় আদর্শ, জমিনে পা দিতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। নামাজ যদি সবচেয়ে বড় আদর্শ না হইত, মার পেটের থেকে বাহির হওয়ার পরে মাত্র চাদরে রাখা হয়েছে, ডাইম দিক হইয়া সেজদায় যাইতে দেরি করেন না। লম্বা সেজদা মেসেজ দিছেন উম্মত, আসতে দেরি তোমাদেরকে মেসেজ দিতে দেরি করতেছি না, নামাজ 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 নামাজ। আর যেই দিন দুনিয়ার থেকে চলে যেতে ছিলেন, দুইজনের কাঁধের উপরে ভর করা মসজিদে যাইতেছিলেন, বুখারী শরীফে আছে পাও গুলা মাটিতে হেসরাইতেছিল, ওই সময় মুখে চিৎকার ছিল আসসালা আসসালা, ওমা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মত নামাজ 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 নামাজ। এই জন্যই তো যে লেখছে বড় সুন্দর লেখছে যে ওর চেয়ে বড় হতবাদা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অদম কেউ নাই, যে আজান শুনলো আর মসজিদে আসলো। বাইজিদ বুস্তামী মনে হয়, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মনে হয় এই জন্যই লেখছেন যে শুকর পর্যন্ত সকালে উঠে আল্লাহকে বলে আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ না পড়ে সকালে ঘুমের থেকে উঠলে আমার প্রথম দৃষ্টিটা যেন ওর উপরে না পড়ে, ও আমার কাছে এতটুকু নিকৃষ্ট। এই জন্য আজকে অঙ্গীকার করি তওবা করা যে নামাজ আর কোনোদিন ছাড়ব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালা। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।